السلام عليكم everyone সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবার উদ্দেশ্যে একটা জিনিস দেখাতে চাই যে আসলে একটা কথা আছে যে একটা বালতি থেকে যদি এক মুখ পানি ধয় বের করে ফেলে দেন সেই বালতিতে কিন্তু কোনো পানি থাকে না এবং সেই বালতি থেকেই যদি আপনি মহাসমুদ্রের এক কোণে বসে পানি তুলতে থাকেন তাহলে কিন্তু মহাসমুদ্রের এক কোণও খালি হবে না তো আমি এই জিনিসটা এটাই বুঝতে চাচ্ছি যে আজকে আমাদের কয়েনের প্রাইজে কিছুটা চেঞ্জিং আসছিল সেটা কী কারণে আসছিল সেটা আমি তো দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে দেখাই যে আজকে দেখেন কী পরিমাণ সেল হয়েছে কী পরিমাণ সেল হয়েছে এখানে দেখেন এখানে দেখেন এই জায়গা বিশাল বিশাল অ্যামাউন্ট বিশাল বিশাল অ্যামাউন্ট সেল হয়েছে এবং আরও দেখাতে পারি আমি এখানে দেখেন এখানে দেখেন কত বড় একটা অ্যামাউন্ট সেল হয়েছে বিশাল একটা অ্যামাউন্ট সেল হয়েছে এখানেও সেল হয়েছে এখানেও সেল সব জায়গায় সেলের পরিমাণ বেশি এই কারণে আজকে হচ্ছে আমাদের কয়েনের প্রাইসটা কিছুক্ষণের জন্য কমে গেছিল এবং এখানে আরেকটা বিষয় আছে যে মধ্যপ্রাচ্যের একজন ব্যক্তি আমাদের কোম্পানিকে $5 বিলিয়ন দিয়েছে এবং বলেছে যে কয়েনের প্রাইস যাতে কোনোভাবে না কমে এবং আপনি সবসময় ইঞ্জেকশন করতে থাকবেন উইলিয়াম থমসনকে বলেছে যে আপনি ইঞ্জেকশন করতে থাকবেন কয়েনের প্রাইস যাতে কোনোভাবে না কমে এবং একটা জিনিস দেখাই যে দেখেন এই যে কিছুক্ষণের জন্য এই প্রাইসটা কমে গেছিলো হয়ে গেছিলো কত $61 হয়ে গেছিলো তারপরে মোটামুটি 5-10 মিনিটের ভিতরে আবার স্বাভাবিক একটা প্রাইজে চলে আসছে সেটাও আমি দেখাচ্ছি সেটা এই যে এখানে দেখেন স্বাভাবিক প্রাইজে চলে আসছে এতে বোঝা যাচ্ছে যে আসলে আমরা যে কোম্পানিতে কাজ করছি আসলে এটা বিশাল একটা মহাসমুদ্র একটা কোম্পানি আমাদের এখনও অনেক কিছু জানার বাকি আছে এবং কোম্পানি যে কাজ করছে সেটা বোঝা যাচ্ছে অতএব আপনারা কেউ চিন্তিত হবেন না টেনশন করবেন না আশা করি যে 10 তারিখের ভিতরে আমাদের সম্পন্ন সিস্টেমটা ঠিক হয়ে যাবে স্বাভাবিক হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন।